আসসালামু আলাইকুম আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য সরাচ্ছে উত্তাপ জ্বালানি সহ নিত্যপণের দাম বৃদ্ধি ও কর্মসূচিতে দলীয় কর্মী নিহতের প্রতিবাদ শনিবার বাইশে অক্টোবর অনুষ্ঠিত বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা এ নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য সরাচ্ছে উত্তাপ শুক্রবার একুশে অক্টোবর সকালে খুলনায় সংবাদ সম্মেলনে বিএমপি ভাইস চেয়ারম্যান দুলু বলেন এই জনসভা হচ্ছে গণতন্ত্রের দাবিতে আমরা আমাদের কর্মীদের বলেছি শত উস্কানির মুখেও ধারণ করে আমরা এই সমাবেশ অংশগ্রহণ করতে চাই যে কোনো উপায়ে আমরা আগামীকালের সমাবেশ সাফল্যমণ্ডিত করব। এদিকে সকালে বিএনপির চেয়ারপারসন গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনের দলটি মহাসচিব মির্জা ফখরুল বলেন হামলা মামলা আর বাধা দিয়ে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে এই সরকার জনভীতি রোগে ভুগছে এই সমাবেশকে ঘিরে সরকার একটি সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে খুলনায় তিনি আরও বলেন যদি কোনো ধরনের সমস্যা তৈরি হয় তবে তার সম্পূর্ণ দায়ভার সরকারকেই নিতে হবে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বিএনপি সমাবেশ ঘিরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বদস করবে না সরকার যে কোনো হটককারী সিদ্ধান্তের কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি সরকারি বিরোধী যে কোনো কর্মসূচি প্রতিহত করতে দলীয় কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান হানিফ উল্লেখ্য শনিবার বাইশে অক্টোবর খুলনা মহানগরের সোনালী ব্যাংক চতুর্থ বিএনপি খুলনা বিভাগীয় গণসমাবেশে অনুষ্ঠিত হবে এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় প্রধান উপদেষ্টা হিসেবে কর্মসূচি সমন্বয় করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম